Hey friends, welcome back to my channel. Chole eshecha notun vlog niye. I know it's too late to post a Durga Pujo vlog, but Durga Pujo bole kotha vlog to post kortei hobe. Din ta chilo shoshti. Shobai mile beriye porechhilam thakur dekhte. Prothomei gechhilam New Town er thakur ta dekhte. Pandal ta besh bhaloi korechilo. Shondhe thakay khub bhiro chilo na. Ar ei chilo Ma Durga protibarer motoi bhishon sundor. বোনের বিয়ের পর প্রায় 8 মাস বাদে বোন কলকাতায় এসেছিল, তাই জন্য দুর্গাপুজোটা কিন্তু ভীষণ স্পেশাল ছিল। দুর্গাপুজোয় ঠাকুর দেখে পেয়ে গেছিল খিদে, চলে গেলাম সেক্টর 5। সেখানে গিয়ে ঢুকলাম আমরা ভোজ রেস্টুরেন্টে। খাবারের মেনুতে ছিল ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে গন্ধরাজ চিকেন, ভীষণ সুন্দর নতুন আইটেম ট্রাই করলাম আমরা। এছাড়া ছিল মোচার চপ, যেটা কিন্তু ফটো তুলতে ভুলে গেছি। হ্যালো, আমরা এখন চলে এসেছি সল্ট লেক একে ব্লক ঠাকুর দেখতে। মারাত্মক মেঘ করে আছে, ঝরঝর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছি না কি হবে। এটা ছিল একে ব্লকের প্যান্ডেল, এমন কিছুই নয়। ভেতরে ঢুকে যা দেখলাম খুবই সাধারণ, শুধুমাত্র এই যে কনসেপ্ট বানিয়েছিল এটাই একটু দেখার বিষয় ছিল, বাকি সবটাই ছিল ওভার হাইট। তারপর অনেক ফটো তুলে আমরা বাড়ি ফিরে এলাম, কেটে গেল ষষ্ঠী। চলে এলাম সপ্তমীতে। সপ্তমীর দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফ্যামিলি লাঞ্চের জন্য। সকলে মিলে ভীষণ ভালো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে চললো একটু ফটো সেশন, তারপরে বাড়ি ফিরে এলাম। এরপর রাতের বেলা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। মেয়েকে কথা দিয়েছিলাম ঠাকুর দেখতে বেরোবো বলে, যদিও আমার শরীরটা একটু খারাপ করেছিল, একবার ভাবলাম হয়তো বেরোতে পারবো না, কিন্তু ওষুধ খেয়ে সুস্থ হয়ে আবার বেরিয়ে পড়লাম। আমাদের আশেপাশের ঠাকুর প্যান্ডেল এগুলো দেখতে বেরোলাম, খুব সুন্দর। এখানে একটা বাড়িতে এলাম, এত সুন্দর প্রতিবার এদের মানে সাজানো থাকে যে আমি কোনো বড় প্যান্ডেলকে মেসি করি না। এবারের সাজটা তো অপূর্ব ছিল, যেমন মা দুর্গা তেমনি পুরো বাড়ির সাজসজ্জা, অপূর্ব সুন্দর। এরপরে এখান থেকে বেরিয়ে চললো আরও অনেক ঠাকুর দেখা। আমার মেয়ে কিছুতেই বাড়ি ফিরতে রাজি ছিল না। ওর কথা হলো যতক্ষণ ওর ঘুম না পাচ্ছ ঠাকুর দেখেই চলবে, দেখেই চলবে। আমরাও সেই ফাঁকে আশেপাশের যত যত ভালো ভালো পুজোগুলো ছিল সব দেখতে থাকলাম। খুব সুন্দর এখানের পুজোর থিমগুলো ছিল, প্যান্ডেলগুলো ছিল, সেগুলো দেখে এরপরে একটি ঠাকুরের কাছে এলাম। এখানে এই ঠাকুরটার থিমটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমরা সাধারণত দূরের ঠাকুর দেখতে যাই যেখানে খুব ভালো থিমে ভালো প্যান্ডেল করে পুজো হয়, কিন্তু কখনো কখনো আমাদের কাছাকাছি সেখানেও কিন্তু বেশ ভালো থিমে পুজো হয়। এখানে থিমটা ছিল জগন্নাথ দেবের রথ, এবং খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি হয়েছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। মা দুর্গাও ছিল খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এখান থেকে ঠাকুর দেখে বেরোলাম, বেরিয়ে ফাইনালি আর একটা প্যান্ডেল দেখলাম, দেখে আমার মেয়েকে কনভিন্স করে বাড়ির পথে ফিরে এলাম। এইভাবে কেটে গেল আমাদের সপ্তমীর রাত। এসে গেলাম অষ্টমীর দিন। সকাল সকাল রেডি হয়ে মাকে অঞ্জলি দিয়ে আবার বেরিয়ে পড়লাম একটা ফ্যামিলি লাঞ্চের জন্য। চলে এলো নবমী। নবমীর দিনও তাই রাতের বেলা খাওয়া দাওয়া করে আবার ঠাকুর দেখতে বেরোনো হলো। বেশ সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল আমরা দেখলাম। তারপরে সেখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে গেলাম দমদম পার্কের ঠাকুরটা দেখতে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, আমি দূর থেকে শুধুমাত্র এই ছবিটিই তুলেছি, আর কিছু তোলার সুযোগ পাইনি। তারপরে দেখতে দেখতে চলে এলাম বাঙুরের দিকে। সেখানে আমার মেয়ে মেলা খুঁজছিল, ওর আকর্ষণ কেন জানি না মেলার প্রতি থাকে সবসময়। ঘড়িতে তখন বাজে 2:30, মেলাতে একটি দোকানই খোলা ছিল, সেই দোকান থেকে এইটা কিনে ও খুব আনন্দের সাথে খেলছিল, এটা ছিল খুব ওর আনন্দের একটা সময়। রাত্রির বাজে 2:30, আমরা এখনো ঠাকুর দেখছি। আমরা এখন বাঙুর থেকে ঠাকুর দেখে বেরোচ্ছি। এর আগে আমরা দমদম পার্ক দেখেছি, অনেক ভালো ভালো ঠাকুর দেখেছি, কিন্তু কিছু ভিডিও নিইনি, এত ভিড় সম্ভব ছিল না। যাই হোক, ঠাকুর দেখে বেরিয়ে চলে এলাম আইসক্রিম খেতে। সবাই মিলে আইসক্রিম খেয়ে বাড়ির পথে বেরিয়ে পড়লাম। পথে আর একটা সুন্দর প্যান্ডেল যেখানে একটা কীরকম অসাধারণ থিম করেছে সেটা দেখে আমরা ফিরে এলাম। বাড়িতে যখন পৌঁছলাম তখন বাজে 3:30। চলে এলো দশমী, মাকে বরণ করলাম, আবার 1 বছরের অপেক্ষা। দুর্গাপুজোর ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। বাই।